ষষ্ঠ শ্রেণীতে অনলাইনে ভর্তির কার্যক্রম আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 10 বছর বয়সেও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। নতুন এই বয়স নির্ধারণ করে দিয়েছে আদালত। 2010 সালের জানুয়ারির পর যেসব শিশুর জন্ম তারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না এমন শর্ত স্থগিত করেছে আদালত। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেয়। আদালত 10 বছর বয়সী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিয়ে অনলাইন আবেদন সংশোধন করারও নির্দেশনা দিয়েছে। মুন্সিগঞ্জের এক শিক্ষার্থীর বাবার রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এসব আদেশ দিয়েছে। 27 ডিসেম্বর অনলাইনে আবেদন করার সময় শেষ হয়েছে আর ভর্তির লটারির তারিখ ধার্য রয়েছে 30 ডিসেম্বর। এই বছরের যে ক্লাস সিক্সে ভর্তির যে আবেদনের যে সময়সীমা ছিল সেটিকে আরও 7 দিন বর্ধন করে দিয়েছেন এবং সাথে সাথে ওই লটারিটাও একই সাথে ওই বর্ধিত সময়ের পরে জানা হয়। একটা সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, কারণ এক জায়গাতে তারা বলছেন ম্যাট্রিকের জন্য মিনিমাম বয়স থাকতে হবে 14, অন দ্য আদার হ্যান্ড ক্লাস 9-এর জন্য বলা আছে 12, আর যখন ক্লাস 6-এ ভর্তি হচ্ছে তখন বলছেন 11+। তো এখানে তো তাদেরই কাজের মধ্যে একটা সমন্বয়হীনতা এগুলি সব দেখেছে। যখন আমি আবেদন করতে যাই তখন আমার আবেদনটা গ্রহণ করছে না, যে আমার মেয়ে তো যেহেতু ক্লাস 5 পর্যন্ত পড়ে ফেলছে, আগে বসায় রাখা যায়, ক্লাস 5 পর্যন্ত পড়ে ফেলছে তখন তো আর আমি বসায় রাখতে পারি না। এখন আমি কী করতে পারি? আমার মেয়েকে ভর্তি নেওয়া হোক, শুধু আমার মেয়ে না, সারা বাংলাদেশের ছেলে হোক মেয়ে হোক তাদের যেন ভর্তিটা নেয় এই কার্যক্রমটা আমি চাচ্ছি।